বাংলাদেশে যে বিভাগীয় সমাবেশ করা শুরু হয়েছে সেই সমাবেশে লোক সমাগম দেখে এই নিশিরাতের সরকার দিশেহারা হয়ে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বিরুদ্ধে এবং তার সহধর্মিনীর বিরুদ্ধে মিথ্যা মামলা বানোয়ার মামলা দিয়েছে। এই বানোয়ার ফরমাশি রায়ের আমরা আজকের এই সমাবেশ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। বাংলাদেশের গণতন্ত্র এবং ভোট অধিকার ফিরিয়ে দিয়েই আমরা এই রাজপথ ছাড়ব। তাতে যদি আমাদের এই কালো পিচ ঢালা রাস্তা যদি রক্তে রঞ্জিত হয় তারপরও আমরা রাজপথ ছেড়ে যাব না এই হাসিনার পতন না হওয়া পর্যন্ত। আমরা আপনাদের মাধ্যমে এই সরকারের মেসেজ দিতে চাই যে সারা বাংলাদেশের জনগণ যেভাবে রাজপথে নেমে এসেছে এবং বিএনপির নেতাকর্মীরা যেভাবে রাজপথে নেমে আসছে সারা বাংলাদেশের আপামার জনসাধারণকে উদার্ত আহ্বান জানাবো, আপনারা আমাদের সাথে নেমে এসে আমাদের কাতারে সামিল হবেন এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আগামী রাষ্ট্রনায়ক তারুক নেহংকার তারেক রহমান অচিরেই বাংলাদেশে ফিরে আসবে। তারেক জিয়া খালেদা জিয়া খালেদা।